আমাদের এই রাজ্যটাকে বিজেপি আইপিএফটি এবং মথার তথাকথিত সুশাসনের যে যন্ত্রণা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যেন অবিশ্বাস, এটা যেন আর শেষই হচ্ছে না, বরঞ্চ ক্রমশ ক্রমশ বাড়ছে। এই যে শারদ উৎসব অর্থাৎ দুর্গোৎসব গেল, এবার সবাই লক্ষ্য করেছেন আগরতলা শহরে এবছর যে পুজো হয়েছে তা মানে উপলব্ধি করা আমাদের ত্রিপুরার যে বিগত দিনের এই সময়ে তার সাথে যদি কেউ মেলান, বয়স্করা বা যুবকরাও যারা বিগত কয়েক বছর দেখেছেন, কেন একদিকে অভাব কাছে নেই আরেক দিকে আইনস্ক্রিম খোলার চরম পরিণতি, নারীদের নেই, ইজ্জত নেই। এটা শুধু আগরতলা শহরের মধ্যে সীমাবদ্ধ না, সারা ত্রিপুরাজ্যের মধ্যেই এই অরাজকতা এটা অব্যাহত, এবং এখানে আমরা লক্ষ্য করেছি সেই যে মায়ের গমনের নামে এটা ওই ব্রাজিলের কার্নিভালের অনুকরণে কিছু একটা করে তাদেরই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হাজারো চেষ্টা হলেও লক্ষ লক্ষ টাকা দিয়ে মন্ত্রীদের এই ছবি ছাপিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে রাস্তায় রাস্তায় এই ইয়ে দিলেও ছেটে দিলেও মানুষের মনের জ্বালা যন্ত্রণা এগুলো তো কমবে না। দেখেছেন এই কার্নিভালের পরদিন কিভাবে এই সন্ধ্যা রাতে দুজন পুলিশ কনস্টেবলের সামনে, এই নয় যে টেলিফোন করে পুলিশকে আনতে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এটা খুনি দোকানদার একজনকে খুন করছে, আর যেন পুলিশ অফিসার যেন শ্বশুর বাড়িতে বাড়িতে শাশুড়ির হাতে গিয়ে দই মোয়া তুলে দিচ্ছেন, ঠিক তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম। একই ঘটনা গত 13 তারিখে সাবরুমের মনু থানা, সেখানে দুজন যুবককে চুরির মানে অভিযোগে ধরে এনেছে, এরকম অভিযোগ হলে থান ধরেই আনবে, এটা কোনো অপরাধ নয়, কিন্তু তাদেরকে নৃশংসভাবে পিটিয়ে তার মধ্যে বাদল ত্রিপুরা নামে 34-35 বছরের একজন তত্ত্বাবধায়ক যুবক গতকাল শেষ রাতে তার অকাল মৃত্যু ঘটে গেল। কি ধরনের নৃশংসতা, সেই গঙ্গার আঙ্কল সোনামুড়ার যাত্রাপুর থানা না বক্সনগর থানা জানি না, সেখানে তাকে খুন করা হয়েছে শাসক দলের পদাঙ্গতায়, সে গঙ্গার আঙ্কলের খুনি একজনও ধরা পড়েনি, ধরা পড়লেও শাস্তি হয়নি। ঠিক তেমনি এই ইদানিং কালের মধ্যেই উদয়পুরের একজন শিক্ষক তাকে ওইভাবে যে লকাবে না মারা হলেও শাসক দলের লোকরা মারল, লকাবে ঢুকিয়ে চিকিৎসা না করিয়ে তার অকাল মৃত্যু ঘটলেন চিকিৎসকের। তার কদিন বাদে একই জেলা গুমতির চেলা গ্রামে একটা তফসিলি যুবক, তারও সে পরিণতি হল, আর শেষ শিকার বাদল ত্রিপুরা। আমি এই ত্রিপুরাজ্যের সরকারকে অনুরোধ করছি, ত্রিপুরাজ্যের পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিন, শাসক দলের এই কি বলে নির্দেশে তাদের আদেশে চলতে গিয়ে আজকে পুলিশের এই দুর্দশা। এবং বাদল ত্রিপুরার ক্ষেত্রে তো শোনা যাচ্ছে সেখানে বিজেপির নেতারা গিয়ে মুহুর্মুহ গিয়ে চাপ দিচ্ছে তার বাবাকে কেস তুলতে হবে, সরকার একটু আপনার সম্বিত ফেরান, অথবা ত্রিপুরা যে মানুষ কিন্তু ক্ষমা করবে না। আমি সারা রাজ্যের মানুষের বিবেকের কাছে আবেদন জানাচ্ছি, উঠে দাঁড়ান, জেগে উঠুন, এটা কোনো দলের প্রশ্ন না, পার্টির প্রশ্ন না, বিরোধী বা এই শাসক দলের প্রশ্ন না, আজকে অন্য ঘরের সন্তান শিকার,
কালকে আপনার ঘরে সন্তান শিকার হবে, পরশু আপনিও হবেন, তখন কেউ আপনার পাশে দাঁড়ানো থাকবে না। কাজেই তার বিরুদ্ধে আমাদের পার্টি সোচ্চার হচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রে পুলিশ যেন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করে এবং যারা এইভাবে অকাল মৃত্যু হল সরকারের অকর্মণ্যতায় সে সমস্ত পরিবারগুলোকে সরকার যেন সাহায্য করে যথাযথভাবে এটা জানাচ্ছে। মশলা হাতে নয় চামচে তুলুন, লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।